আসসালামু আলাইকুম। এই খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইমাম হোসাইন। প্রান্তিক খামারিদের সেবা দেওয়ার উদ্দেশ্যে ইমাম হোসাইনের উপস্থাপনায় কৃষি ও কৃষকের স্বপ্নে ইউটিউব চ্যানেলে খাঁচায় ব্রয়লার মুরগি পালনের প্রতিদিনের ভিডিও আপলোড করা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই জানেন আমি খাঁচায় ব্রয়লার মুরগি পালন করি, এটার প্রত্যেক দিনের আপডেট দিতেছি দেয়। আজকে সবাই দেখাচ্ছি যে কীভাবে রুল আছে, যে ময়লাটা পরিষ্কার করে সবাই এই জিনিসটা দেখতে চাইছিলেন। বেশিরভাগই কমেন্টস আসলে এটা নিয়েই আসে। তো আজকে আসলে ক্লিয়ারলি আপনাদের ভিডিওটা দেখা মুই শুধুমাত্র রোলার ময়লাটা পরিষ্কার করে ওইটা আর ময়লা কতটুকু দৈনিক ব্যয় হইতেছে এটা নিয়ে কথা বলবো। তো মুরগার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মুরগা যে ওজন আসছে গড় ওজনটা, তা মুরগা সুস্থতা সুস্থ যেটা আছে না ওইটা নিয়ে আসলে আমি সন্তুষ্ট। আমি যা চাইতেছি আসলে তাই হইতেছে, যে আমার মুরগাটা সুস্থ আছে। কারণ আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে যখন মুরগা একটা মারা যায়, এত কষ্ট করে সেরকম মুরগা পালন করার পরে যদি স্তূপ করে ফেলে তারও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন অনেক খারাপ লাগে। আমার কাছে না, সকল খামারির কাছে এই জিনিসটা খারাপ লাগে। তো এই অবস্থা আর কি। তো আপনারা দেখেন কীভাবে আপনার যে রোলার থেকে ময়লা পরিষ্কার করতেছে। আসলে রোলারটা ফিটিং করাটা একবার যদি আপনি পারফেক্ট একটু টাইট টাইট না হয় তাহলে আপনার একটু লুজ মারে, এর জন্য সাপোর্টের দরকার হয়। যেমন আমি এটা যে উপরেরটা আমার একটু লুজ হয়েছে, ঢিল হয়েছে, এর জন্য আমি এটা টাইট করতে পারতেছিলাম না, এর জন্য হাতে দিয়ে একটু সাপোর্ট দেওয়া লাগতেছে। দেখেন আমি নিচে আছে না, আপনার খাবারে একটা বস্তা রাইটা নিছি, তারপরে এটার উপরে একটা পলি দিয়ে নিছি, তো এটা বিছিয়ে নিছি। যদি পানিও যদি থাকে তখন এটা তার যায় না, তখন টোটালি আপনার নিচে ময়লাটা পরে আর কি। তারপর ওই যে টিনটা যে আছে টিনের উপর পড়তেছে ওইটা থেকে আসে আমি বেলচাটা দিয়ে সেটা ওইটা ময়লাটা নিচে ফেলতেছি আর কি। তো অনেকে ভাই বলে যে আগের চেয়ে পরিশ্রম বাড়ছে না কমছে। ভাই আগের চেয়ে পরিশ্রম বাড়ছে না কমছে এটা তো বলতে পারি না, কিন্তু মুরগা যেটা মানে কি পালন করতেছি বা যেভাবে পালন করতেছি আগের দুই বছর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওই জিনিসটা নিয়ে আমি আসলে সন্তুষ্ট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কষ্ট তো হবেই, সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই কষ্ট করতে হবে। আর এখানে আমার কষ্টটা মেন না, টার্গেট হচ্ছে যাতে আমার মুরগাটা সুস্থ থাকে। আমার মুরগা সুস্থ থাকলে আমার একটু কষ্ট বেশি হইলেও সমস্যা হবে না। আমার আধা ঘন্টা লাগে আপনার পুরো চারটা স্ট্যান্ড পরিষ্কার করতে, আধা ঘন্টা সময় লাগে। তো আসলে আমার যেহেতু অন্য কোনো ইনকাম সোর্স নেই বা আমি তো মোটামুটি এই ব্যবসার সাথে জড়িত, আর আমার প্ল্যান হয়েছে আমি আরও কিছু বাড়ামো। তো আমি আসলে ফার্স্ট টাইম এটা পরীক্ষামূলকভাবে চারটা স্ট্যান্ড তৈরি করে দেখতেছি যে এটা থেকে আসলে সফলতাটা কতটা আসে, কতটা কম করেছে, বা কতটা কম মাত্রায় দিয়ে আমি মুরগাটা উৎপাদন করতে পারতেছি। আমার মুরগোর টার্গেট হয়েছে এটা। তো দেখেন প্রথম স্ট্যান্ড শেষ, এখন দ্বিতীয় স্ট্যান্ড। আপনার ফার্স্ট টাইমে যখন রোলারটা ঘুরাবেন তখন এটা শুধু নিজে নিজে ঘুরতে থাকবে, কারণ কি এটা ময়লাটা অনেক সময় বাইজা থাকে, সেই জন্য হাতে দিয়ে সেটা হালকা একটু টান দিয়ে সেটা দিলে আসলে সাপোর্টটা পাইলে তখন আর সমস্যা হয় না, তখন এটা নিজে নিজে ঘুরতে থাকে। আর বিশেষ করে আরেকটা সুবিধা আছে এখানে, আপনার যে ময়লাটা আছে না, এই ময়লাটা হইতেছে এটা আমার নিজস্ব ফিশারি আছে, ওইখানে যদি খাওয়ার পাশাপাশি এটা ১১০ ১০০ টাকা করে বস্তা কিনা নেয় এখান থেকে। তো ওই হিসাবে আমি হিসাব করে দেখলাম যে মিনিমাম আমার ১০,০০০ টাকা এখান থেকে ইনকাম হইতেছে। 100% ১০০ বস্তা হইব, অবশ্যই 100% ১০০ বস্তা কম হইব না, ১০০ বস্তার উপরে হইব। তার মিনিমাম ১০০ বস্তা ধরলাম, ১০০ বস্তা যদি আমার ৮০ টাকা করে টিকে আপনি হিসাব করেন ৮,০০০ টাকা আমরা ঠিক ৮,০০০ টাকা এখানে সেভ হইতেছে। আমি এটা দেখতেছি কালকে ইনশাল্লাহ আসবে, লোক আসছে সেটা নিয়ে যাবে। এতদিন আমার ফিশারি ছিল, ফিশারি চালাইছি ময়লাটা, তো এখন কালকের থেকে লোক আসবে আসছে সেটা নিয়ে যাবে। তো ওনার সাথে কন্ট্রাক্ট হচ্ছে আর কি। তো এখন শীতের সময় তো এর জন্য বলতেছে যে ১০০ টাকা করে, কিন্তু যখন গরমের সময় আসবে তখন এটা একটু বেশি বাড়ায় দিয়ে বলছে। তো ওই হিসাবে দেখেন এখনও একটা ক্লাস পয়েন্ট, এখনও মিনিমাম আপনি ৭,০০০ টাকা ধরেন না, আপনি ৭,০০০ টাকা এখানে ফায়দা হইতেছে। আবার মিনিমাম মনে করেন যে রিচার্জের যে খরচটা এখান থেকে কি আপনার ২৫০০ মুরগি পালতে আমার তো ভাই ১০,০০০ টাকা ওষুধ লিটার লাগতো। অনেকে আবার অল্প ২-৪ হাজার লাগতে পারে, ৩-৪ হাজার টাকা যদি চলে, কিন্তু আমার বেশি লাগতো। তো ওই হিসাবে আমার ১০,০০০ টাকা লিটার হিসাব করি যে ১০,০০০ টাকা লিটার এনে ১,০০০০ টাকা আর মেডিসিন খরচ তো ১০০% যেমন মিনিমাম ৫,০০০০ টাকা আমার সেফ হইবে। আমি এখন পর্যন্ত ওজন বৃদ্ধি করার জন্য কোনো রকম ওষুধ, কোনো রকম ক্যালসিয়াম দেই নাই, শুধুমাত্র থায়াবিন আর ওই সিএস ব্যাট যেটা দিয়েছিলাম এটা ইউজ করেছি। আর ওই ঠান্ডার জন্য আমি করতে চাই না, এরপরও অনেক ভাই বলাতে আমি রিকোয়েস্ট আর সিপুসিনটা দেওয়াটা ইউজ করেছি। আর আমি আমার খামার ছিলাম না, আমি এক ডাক্তার আনছিলাম যে ঠান্ডাটা দেখার জন্য। তো ও কী ব্যবস্থা আছে সেটা আপনার আমাশয়ের আমাশয়ের সমস্যা, আমাশয়ের একটা ডুজ করান ভালো। আমি ছিলাম না খামারে, আমার কাজ তো ছিল,
করে বলছে, ও আবার ওষুধ দেয়নি, সেটা আমার সাথে ডিস্টার্ব করেছে। এখানে এটার জন্য আর কি কয়েকটা টাকা বেশি লাগবে না, তো বেশি টাকা লাগবে না, 5,000 টাকা হয়ে যেত। কিন্তু আমার বেশি লাগার কারণে আমি ভ্যাকসিনটাও ভালো ভ্যাকসিন করেছি। ভ্যাকসিনটা আপনার 1,200 যে ভ্যাকসিনটা, ওইটা আপনার প্রায় 500 টাকার উপরে করে নিছে, যেটা আপনার ব্রঙ্কাইটিস প্লাস আছে, রানিক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস, এই ভালো ভ্যাকসিনটা আর কি। তো আমি 2,500 মুরগির যেহেতু পানি দেখা হয়েছে, এর জন্য 3,000 ডোজ করানো লাগছে। তো ওই যে অনেক এক ভাই বললো যে একটু বেশি দিলে ভালো হয়, কারণ যেহেতু পানিতে মিক্স করবে অনেক সময় পানি ফেলা দিতে হয়, তো এর জন্য বাসে বেশি দেয় সমস্যা কি। তো এই হিসাবে আর কি, তো দেখেন আপনার, এরপরে আপনাদের দেখা মনে হচ্ছে কীভাবে একদিনে ময়লা কতটুকু হয়। তো সবাই ভালো থাকবেন।